আমি যে লড়াইটা শুরু করেছিলাম 2018 সাল থেকে, আজকে 2022, হাতের গুনতে গেলে 5 থেকে 6 বছর সময়, সেই সময় পার করে আসার পর আজকে আমি জয় পেলাম। সেই জয় হলো নৈতিকতার জয়, সত্যতার জয়, দুর্নীতির বিরুদ্ধে সততার জয়। সত্যের জয় হয়, আমরা এই প্রবাদটা আমাদের মা বাবা ছোটোবেলায় শিখিয়েছে, আজকে কোথাও যেন সেই প্রবাদটা বাস্তবে পরিণত হলো। আমার কোনো নিরাপত্তাহীনতা আমি এখনও পর্যন্ত ভুগিনি, ভবিষ্যতে কী হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কারণ আমি নিজে উত্তরবঙ্গের একজন বাসিন্দা। সব মিলিয়ে আমি খুব খুশি। আমি চাইবো যে কমিশন খুব দ্রুত আমাকে নিয়োগ দিক। আজকে তো বিচারপতি নির্দেশ দিয়েছে কমিশনকেও তো নিয়োগটা দিতে হবে, তো কমিশন যেন খুব দ্রুত আমার জায়গায় আমাকে, আমার যোগ্য জায়গায় আমাকে বসিয়ে দিক, আমি সেটাই চাইবো।